अभी तक मेरे चैनल को सब्सक्राइब नहीं किए हैं तो नीचे रेड कलर का होगा सब्सक्राइब करें और दबाएं बेल आइकन को ताकि मेरा हर एक अपडेट्स मिले आपको सबसे पहले। সম্মানিত সঞ্চালক, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তিগণ এবং আমাদের সামনে উপবিষ্ট সব বয়সের দিন দরদি ভাইয়েরা, মুরব্বীরা, পর্দার আড়ালে আমাদের মা এবং বোনেরা, পবিত্র এই আলোচনার আগে সবাইকে আমি শান্তির অভ্যর্থনা বাণী জানাচ্ছি। আপনারা সবাই উত্তর দেবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك إلى آخر الآية। সম্মানীয় উপস্থিতি, কোন গৌরচন্দ্রিকা না করে মূল আলোচ্য বিষয়ে আমি আসি, কারণ খুব দীর্ঘ সময় দাবি করে এই আলোচনা এবং শান্ত শিষ্ট পরিবেশও দাবি করে, সেজন্যে অত সময় তো দেওয়া যাবে না, শুধু মোটামুটি একটা ধারণা আমরা দেব এবং ধারণা নেব খেলাফত কি, খিলাফত কিভাবে কায়েম হলো, সেই সময় পরিবেশ, পরিস্থিতি, দেশ, প্রশাসন কেমন চলেছিল, খিলাফতের পতনের কারণগুলো কি, তারপরে কি তৈরি হলো, অদ্যাবধি কোন অবস্থায় যাচ্ছে, এসবগুলো আলোচনা ইনশাআল্লাহর মধ্যে আসবে। তারপরে কি বাঁচার কোনো পথ আছে, এটা হলো শেষ উপসংহার বলা যায়। খলাফা ইখলুফু খলফান মানে পিছনে আসা, ইস্তিখলাফ মানে কাউকে পিছনে নিয়ে আসা। আল্লাহ তাবারক তাআলা এই জমিন সৃষ্টি করার পর যাদের এখানে বসবাস করার ব্যবস্থা করেছিলেন তাদের সম্পর্কে প্রথমেই সূরা যারিয়াতে আল্লাহ তাবারক তাআলা বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ নয় জিন এবং মানুষকে, খলাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন এবং মানুষকে সৃষ্টি করেছি এই জন্য যে তারা আমার দাসত্ব এবং গোলামি করবে। তো প্রথমে জিন আমাদের আগে তৈরি হলো এই পৃথিবীতে বসবাস করার জন্য, কাজ তাদের কি, আল্লাহ তাবারক তাআলা যেভাবেই তাদের দুনিয়ার বুকে চলার নিয়ম শৃঙ্খলা বিধিবিধান দান করেছিলেন সেইভাবে তাদের চলার কথা, কিন্তু তারা সেই মূল ঐশী দায়িত্ব ভুলে গিয়ে তাদের প্রবৃত্তির গোলামি করতে শুরু করলো এবং এমন জায়গায় সেটা পৌঁছে গেল দীর্ঘদিন পর আল্লাহ তাবারক তাআলা এই জিন জাতির কাছ থেকে আল্লাহ তাবারক তাআলার হুকুম অনুযায়ী জীবন যাপন না করার ফলে, এক কথায় আল্লাহর খেলাফত দুনিয়ায় পালন না করার ফলে
তাদের কাছ থেকে দুনিয়ার কর্তৃত্ব কেড়ে নিয়েছিলেন। কিভাবে? ফেরেশতা মণ্ডলীকে বললেন, যাও ওদের সঙ্গে যুদ্ধ করো, খতম করো। তাদের সঙ্গে যুদ্ধ হলো, খতম হয়ে গেল। এক্কা দুক্কা যারা বাকি ছিল তাদের জঙ্গলে, দ্বীপে, উপদ্বীপে, পাহাড়ি উপত্যকায় পৌঁছে দেওয়া হলো। ওদের এক ছোট সংস্করণ ইবলিস ছিল, ওকে ফেরেশতারা নিয়ে চলে এলেন তাদের কাছে। তাহলে কর্তৃত্ববিহীন জেন হলো, বেশিরভাগ শেষ, অল্প সংখ্যক যা ছড়িয়ে ছিটে ছিল তারা এদিক ওদিকে রয়েছে। ওদের সদস্য ইবলিস ফেরেশতাদের সঙ্গে রয়ে গেলেন। এটা হলো পৃথিবীতে খেলাফতের প্রথম ইতিহাস। ইতিহাস বলছে তাদের কাছে ততদিন খেলাফত ছিল যতদিন তারা আল্লাহ তাবারক তাআলার বিধি বিধান অনুযায়ী নিজেদের জীবন যাপন করেছিল। এক কথায়, যখন তারা সেখানে অশান্তি সৃষ্টি করলো, বিপর্যয় সৃষ্টি করলো, রক্তারক্তি, খুনোখুনি, মারামারি করলো, যেটা আল্লাহর কামনা নয়, তখন আল্লাহ পাক তাদের কাছ থেকে খেলাফত ছিনিয়ে নিলেন। এর পরের ঘটনাটা যেটা আমি সূরা বাকারার আয়াতটা পড়ে আপনাদের সামনে শোনালাম, ফেরেশতা মণ্ডলীকে সম্বোধন করে আল্লাহ বলছেন, ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা করতে যাচ্ছি। জালা মানে করা, জাইলুন কারণে ওয়ালা, করতে যাচ্ছি, ঠিক এই রকম মানেটা। তাহলে ওই খলিফা যারা দুনিয়ার বুকে আসার পরে আল্লাহ তাবারক তাআলার বিধি বিধান অনুযায়ী জীবন যাপন করবে, জগৎটা চালাবে, এটা আল্লাহ পাকের ইচ্ছা। কিন্তু ফেরেশতা মণ্ডলীরা দেখেছেন যে খেলাফতের দায়িত্ব দিয়ে জেন জাতিকে পাঠানো হয়েছিল, তারা খেলাফতের দায়িত্ব পালন না করে কি করেছিল। ফেরেশতাগণের উক্তি এবং প্রত্যুত্তর শুনে সেটা বোঝা যায়। ফেরেশতারা বলেছিলেন, আতাজালু ফিহা, হে আল্লাহ, ওই জমিনে আবার এমন তুমি খলিফা করবে, মাই ইউফসিদু ফিহা, যারা সেখানে গিয়ে বিপর্যয় সৃষ্টি করবে, অশান্তি সৃষ্টি করবে, ফাসাদ করবে, ওয়াইয়াসফিকু দিমা, এবং পারস্পরিক রক্তারক্তি খুনোখুনি করবে, কাটাকাটি মারামারি করবে। তোমার যে মহিমা কীর্তন করা, তুমি যে আমাদের মনিব মালিক, তোমার তাসবিহ, তাহমিদ, তাকবীর এসবগুলো লাগবে, সেজন্য তো আমরা রয়েছে। নাহনু নুসাববিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, তোমার হামদ আমরা করছি, সপ্রশংস গুণগান করছি, তোমার পবিত্রতা ঘোষণা করছি, তো আমরা রয়েছি আল্লাহ। তা আবার ওই কাজ করার জন্য কেন বা কোন নতুন খলিফা নামক গোষ্ঠী নিয়ে আসবেন? ভাবখানা ঠিক এই রকম। আল্লাহ বলেছেন, ইন্নি আলামু মা লা তাআলামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বোঝা গেল, এর পরে জেন জাতির পরে যাদের খলিফা হিসাবে দুনিয়ায় পাঠানো হবে তাদের অনেক বড় কাজ, তারা ঠিক খেলাফতের দায়িত্ব পালন করবেন। সেই জন্য আল্লাহ বলেছেন, আমি যা জানি তা তোমরা জানো না, এর ভবিষ্যৎটা কি আছে। তারপরে আমরা লম্বা ঘটনা জানি, হযরত আদম আলাইহিস সালাম প্রথম খলিফা হিসাবে সৃষ্ট হলেন। কিভাবে হলেন ওটা আমি অতদূর যাচ্ছি না। আল্লাহ তাবারক তাআলা তার রূহ তার ওই বডির ভিতরে দিয়ে দিলেন। তারপরে আদম আলাইহিস সালাম হয়ে মানুষ হয়ে বসে গেলেন। আল্লামা আদম আল আসমা আকুল্লাহা, বেহেশতের পরিমণ্ডলে যত গাছপালা প্রভৃতি জিনিসপত্র ছিল সবগুলোর নাম টামগুলো আল্লাহ শিখিয়ে দিলেন। আমাদের পূর্বে সঞ্চালক ভাই যারা বলছিলেন, লেখাপড়া ছাড়া জীবনে কোনো জাতি কোনোদিন উন্নতি করতে পারবে না।
তো আমাদের প্রথম খলিফা হযরত আদম আলাইহিস সালামকেও আল্লাহ তাবারক তাআলা ইলম বা জ্ঞান শিক্ষা দিয়েছিলেন। আল্লামা আদম আল আসমা কুল্লাহা, সেই সময়ে যতটুকু ইলম এবং জ্ঞানের দরকার ছিল আল্লাহ তাবারক তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন। এরা একটা দিক, যে ইবলিস ফেরেশতা মণ্ডলীদের সঙ্গে ওঠা বসা করত সেও আছে, ফেরেশতারা আছেন। আল্লাহ তাবারক তাআলা আদম আলাইহিস সালামের প্রাধান্য প্রমাণ করার জন্য ফেরেশতাদের বললেন, আমবিউনি বি আসমাই হাউলাই, তোমরা আমার কাছে এই যে গাছপালাগুলো আছে বা যা কিছু আছে বেহেশতের অভ্যন্তরে এইগুলোর নাম আমাকে বলো। সব ফেরেশতারা এক কথায় বলেছিলেন, লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নেই, ইল্লা মা আল্লামতানা, যেটা তুমি আমাদের জ্ঞান দিয়েছো ওইটুকু ছাড়া। সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহর মহিমা কীর্তন করা, এইটা তাদের মূল দায়িত্ব, সেইটা তারা শিখেছেন, সেইটা তারা করে যাচ্ছেন। মাঝখান থেকে জিনিসপত্রের নাম বলা এটা ফেরেশতাদের দ্বারা হলো না, তারা অকপটেই স্বীকার করলেন। আমাদের তথাকথিত কিছু ওলামা বলেন ইবলিস ছিল মুআল্লিমুল মালায়িকা, ফেরেশতাদের মাস্টার মশাই, এবং এটা বলার জন্যে যে ময়দানটা ঠিক করেছে সেটা হলো এক শ্রেণীর ওলামা, যারা সব সময় দিনের পথে আসল পথে ডাক দেন, তাদেরকে বিদ্রুপ করার জন্য বলে তুমি আর কত বড় মাওলানা সাহেব, ইবলিস সবচেয়ে বড় মাওলানা ছিল, সে বড় আলেম ছিল। তো ইবলিস যেমন আলেম হয়েও সে ইবলিস হয়েছে, এ মাওলানা হলে কি হবে, এও ইবলিসের ভাই। এটা আমাদের সমাজের অত্যন্ত লজ্জাজনক পরিস্থিতি, আলেমরাই তৈরি করে। তা আমি একটা আলেমকে বলছি, ভাই ইবলিস কি এলেম জানতো বলো তো, যে জন্য ফেরেশতাদের মাস্টার তোমরা বলে দিচ্ছ? সেও তো বলেছিল লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, তুমি যা আমাদের জানিয়েছ তাই আমরা জেনেছি। তো জ্ঞানটা দিয়েছিলেন কে? আল্লামতানা, হে আল্লাহ তুমি আমাদের যা ইলম দিয়েছিলেন। তো ইবলিস কোত্থেকে ইলম দেবে, সে কি করে মাস্টার হয়? তো যাই হোক, আদম আলাইহিস সালামকে আল্লাহ বলে নাম বিহুম বিআসমাই, আদম এদের কাছে তুমি নামগুলো সব শোনাও। তো হযরত আদম আলাইহিস সালাম গড়গড় করে সব নাম বলে দিলেন, কোনটার কি গুণ আছে তাও বললেন। এবার আল্লাহ বলছেন, কে ভালো হলো, কে সেরা হলো তোমাদের মধ্যে বলো, পরোক্ষ। তো সবাই বলছেন আদম আলাইহিস সালাম তো বটে, কারণ ইনি সব থেকে বেশি জ্ঞানী প্রমাণ হলো। তখন আল্লাহ বললেন, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো, সম্মান জানাও, অভ্যর্থনা জানাও, মর্যাদা দাও বড় আলেম হিসাবে। ফাসাজাদাল মালাইকাতু ইল্লা ইবলিস, আমরা সবাই জানি তাম ফেরেশতা এক কথায় সিজদায় লুটিয়ে পড়লেন, ইবলিস মাত্র ছাড়া। তার দুটো কোয়ালিটি তৈরি হলো, আমি এটা একটু বলছি এই কারণে এটা লাগবে কাজে, আমাদের সর্বত্র এইটাই কাজে লাগবে। আবা ওয়াস্তাকবার, দুটো জিনিস, এক সে অস্বীকার করলো আমি সিজদা করব না, দু নম্বর ওয়াস্তাকবার এবং সে অহংকার করলো। সে অহংকারটা কি? মা মানা কান তাসজুদা লি আদম, আল্লাহ বলছেন ওগো ইবলিস বলো তো আদমকে সিজদা করার ব্যাপারে কি বিষয় তোমাকে বাধা দিল? সে অকপটেই বলল, যেটা অহংকারের আরেকটা নাম, খলকতানি মিন নারি ওয়া খলকতাহু মিন তিন, আল্লাহ তুমি আমাকে আগুন থেকে তৈরি করেছো এবং আদমকে তৈরি করেছো মাটি থেকে। তার মানে সে এটা বোঝাতে চাইল, আগুনের লেলিহান শিখা যখন উপরে যায় এটা তার ধর্ম,
আর মাটি সে নিচে পড়ে থাকবে, এটা তার ধর্ম, তো আমি কি করে আদমকে সিজদা করতে পারি? ভাবখানা এই। আল্লাহ পাক তার ঘাড়ে চাপিয়ে দিলেন কি, আলাইকা লানাতু ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত অবধি তার ঘাড়ে অভিশাপের বোঝা নামিয়ে দেওয়া হলো। ও তখন আল্লাহ তাবারক তাআলার কাছে চেয়ে নিল, আনজিরিনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ যে আদম হতে আজ আমার এই দুরবস্থা, আমি তাদেরকে কেয়ামত হওয়া অবধি, মানে যতদিন না কেয়ামত হচ্ছে ততদিন পর্যন্ত তোমার এই সিরাতে মুস্তাকিমে আমি বসে থাকব, সুম্মালাতিয়ান্নাহু, ওই মানুষগুলোর আমি ডান দিক বাম দিক সামনের দিক পিছন দিক থেকে আসব বিভ্রান্ত করার জন্যে, তোমার পথ থেকে সরানোর জন্য এই সুযোগটা আমাকে দিতে হবে। আল্লাহ বললেন ঠিক আছে, ইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে অবকাশ দেওয়া হলো, কিন্তু মনে রাখো তোমাকে এবং যারা তোমার অনুসরণ করবে সবকটাকে, লা আমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন, সবকটাকে নিয়ে আমি জাহান্নাম ভরব। তাহলে হযরত আদম আলাইহিস সালাম খলিফা হিসাবে প্রথম ব্যক্তি, এবং অসুর তৈরি হলো সেই দিন যেদিন তার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হলো। অসুর আমরা বলছি ওদের ভাষায়, ঘটনা তাই তো, শয়তান ওই দাবি নিয়ে চলে এলো এবং যা হলো সেটা আমরা জানি, ওটা আমার বলার দরকার নেই, আর বুঝে গেছেন আপনারা। বেশ থেকে নেমে চলে এলেন হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত, যাকে বলে দেয়া হলো লা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের ধারে তোমরা দুজনে যেও না, মা হাওয়াকে নিয়ে, তাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা অত্যাচারী হয়ে যাবে, মানে পাপী হয়ে যাবে। সেই ইবলিস সেখানে চক্রান্ত করে যেভাবে হোক ওয়াসওয়াসা দিয়ে, ওয়াসওয়াসা লাহুমা শাইতান, ওই দুই ব্যক্তিকে শয়তান কুমন্ত্রণা দিয়ে দিয়ে গাছের ফল খাওয়ালো, যে গাছের ধারে যেতে মানা সেই গাছের ফল খেয়ে নিলেন। যা হওয়ার, বেশ লেবাস শরীর থেকে নেমে গেল, তফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, তাড়াতাড়ি লজ্জাস্থান চাপা দেওয়ার জন্য গাছের পাতা ছিঁড়ে আবৃত করতে লাগলেন, চাপা দিতে লাগলেন, এইটাই কাজ। তাহলে দেখুন যে মহান পদে আল্লাহ আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন, অন্তত বেহেশতি পরিমণ্ডলে সেখান থেকে চলে আসতে হলো, কেন? একটা ব্যক্তির কুমন্ত্রণায় পা দেওয়ার ফলে, ইবলিসে যাক ওই পর্যন্ত দুনিয়ায় চলে এলেন হযরত আদম এবং মা হাওয়া, এই আরো লম্বা ইতিহাস আপনাদের জানা আছে। ওই সময় আল্লাহ তাবারক তাআলা যেটা বলেছিলেন কি, ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে আসবে হুদান, দিক নির্দেশনা, পথ নির্দেশনা, হেদায়েত কারনে ওয়ালা, মান তাবিয়া হুদায়া, তাহলে হুদান বা দিক নির্দেশনা যাবে আমার পক্ষ থেকে, যে আমার সেই দিক নির্দেশনা মেনে চলবে, ইত্তেবা অনুসরণ করবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, না দুনিয়াতে না পরকালে। তাহলে মূল দায়িত্ব খিলাফত, প্রতিটি মানুষ আল্লাহর খলিফা, তার জীবন থেকে শুরু করে মরণ পর্যন্ত যেটা দিক আর বিভাগ আমরা তার দেখি, সব ক্ষেত্রে আল্লাহ তাবারক তাআলার নীতি নির্ধারণ অনুযায়ী তার চলতে হবে, এটা মূল কথা। আমি যদি একটা ব্যক্তি হই, আমি যদি কিশোর হই, কিশোর অবস্থা আমার যা ডিউটি তা আমাকে করতে হবে, আল্লাহর হুকুমের বাইরে নয়। আমি যদি বাবা হই, আমাকে আল্লাহর হুকুম পালন করে চলতে হবে, বাবা হিসাবে যে ডিউটি বা দায়িত্ব আছে তা। এইটা বেড়ে বেড়ে যখন আমি শাসক হয়ে যাব, তখন আমার ঘাড়ে দায়িত্ব পড়বে পুরো অধীনস্থ লোকগুলো দেশবাসীর, কিভাবে চালাতে হবে সেটা যেভাবে আল্লাহ বলেছে, এটা হলো খেলাফতের চূড়ান্ত রূপ এবং চিত্র। হযরত আদম আলাইহিস সালাম প্রথম নবী, প্রথম মানুষ,
ওইভাবে পিছনে ফেউ লেগে গেল, ইবলিস চলে এলো। তার মূল ডিউটিটা কি? কামাসালি শাইতানি ইযা ক্বালা লিল ইনসানি কুফর। শয়তানের কাজ কি? সে মানুষকে বলবে অমান্য করো, কুফরি করো, অস্বীকার করো, তো অর্ডার হয়ে গেল। ফালাম্মা কাফার, মানুষ যখন তার কথা শুনে কুফরি করলো, ক্বালা আনা বারিউম মিন, ভাই আমি তোমার সাথে সংশ্রব মুক্ত, এ তুমি করেছো, তোমার দায় তুমি নেবে। কানা আকিবাতাহুমা আন্নাহুমা ফিন্নারি খালিদাইন ফিহা, যে অর্ডার করলো সে এবং যে অর্ডার মেনে চলল উভয়ই অনন্তকাল জাহান্নামে যারা তারা থাকবে। যালিকা জাযাউ যালিমিন, যে সমস্ত জালেমগুলো আল্লাহর হুকুম অমান্য করে এইভাবে শয়তানের পিছনে চলল, তাদের পুরস্কার এবং বদলা এইভাবেই দেওয়া হবে। মহতারাম ভাই, এই পর্যন্ত আমরা দেখব আদম আলাইহিস সালাম চলে গেলেন, হযরত নূহ আলাইহিস সালাম এলেন, 950 বছর তিনি জাতিকে ডাক দিলেন, আল্লাহর গোলামি করো, আল্লাহর হুকুম মেনে চলো, এর জন্য আমি তোমাদের কাছে কোনো পুরস্কার চাই না। 1,24,000 পয়গম্বরের কথা কিংবদন্তি, কিন্তু কোরআন মজিদে 25 জন পয়গম্বরের নাম আছে, তাদের ঘটনাগুলো আছে, মেহরবানি করে এগুলো পড়ে নিলে আমরা বুঝতে পারবো। প্রত্যেক নবীর কাজ একটা ছিল, ওই মূল খেলাফতের দিকে ডাকা, এবং শয়তানের কাজ হলো ওই পথ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখা, কুমন্ত্রণা দেওয়া। এই আবহমান কাল থেকে এই কাজটা চলে আসছে। শেষ প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে এলেন 1,450 বছর আগে, শেষ নবী যার উম্মত হয়ে আমরা গর্ববোধ করি, কুলাঙ্গার উম্মত আমরা। কেন বললাম? সেটা আমাদের চরিত্র দেখলে আমরা বুঝতে পারি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আবির্ভূত হলেন, তাকে নবুয়ত দেয়া হলো, কিভাবে দেয়া হলো সেও আমরা জানি। নবুয়ত পাওয়ার পরেই একদিন দুদিন নয়, একটা ঘটনা শুধু শুনুন, যেদিন হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিদা খাদিজা, এরকম একটা ঘটনা ঘটেছে। তো বলে কি? বলে একজন লোক আওয়াজ দিল, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ বলে, সেদিকে তাকিয়ে দেখি কোনো লোক নেই, একে তো গাড়ে হেরা কোনো লোকজন নেই, জনমানব শূন্য। ওই জায়গায় আবার একটা লোক ডাকলো, তাও লোকটাকে দেখা যাচ্ছে না। তো মনের অবস্থার যা হওয়া তাই হলো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশঙ্কা প্রকাশ করলেন, ভাবখানা এমন যে হয়তোবা কোনো কিছু ঘটে যাবে, কিন্তু মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন যে না, আল্লাহি মা ইউখজিকা, হে রাসূল, রাসূল তো নন, হে আমার স্বামী, আল্লাহ কোনোদিন আপনাকে অপদস্থ করতে পারেন না। ইন্নাকা লাতাসিলুর রহিমা, লম্বা ঘটনা আছে, কারণ সমস্ত সামাজিক কাজগুলো যেটা কল্যাণমূলক সবগুলোই তুমি করে যাচ্ছ, তেমন ভালো কাজ, পারস্পরিক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো, ইয়াতিমের দেখভাল করা, মজলুম মানুষের গিয়ে সাহায্য করা, এতগুলো ভালো কাজ যে লোক করে তাকে কোনোভাবে আল্লাহ পাক অপদস্থ করবেন না, বিপদে ফেলবেন না। চলুন, আমার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফিল আছে, ওর কাছে গিয়ে জানি ব্যাপারটা কি। উনি খ্রিস্টান পণ্ডিত বটে, তার কাছে যাওয়া হলো, স্বামী স্ত্রী গেলেন, গিয়ে যখন ঘটনা বললেন যে ভাই আপনার এই দুলাভার কাছ থেকে ঘটনাটা শুনুন, উনি সব শুনে বলছেন, খাদিজা ঘাবড়াবার কিছু নেই, বরং সুসংবাদ। বলে কি সেটা? বলে ওই যে নামুস আওয়াজ দিয়েছেন, ওনাকে জিব্রিল বলা হয়, ওনার ডিউটি হলো আল্লাহর বাণী আল্লাহর নবীগণের কাছে পৌঁছে দেওয়া। তা আমাদের ইঞ্জিলের কেতাবের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই তোমার স্বামী হলো শেষ নবী, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম বলে গেছেন, আমার পরেই
আহমদ নামক একজন নবীর সুসংবাদ দিচ্ছি, তিনি আসবেন। তিনি সেই লোক, কোনো চিন্তা নেই তোমার, বরং তুমি ভাগ্যবতী। তবে একটা সমস্যা কি জানো, তোমার এই স্বামীকে যখন তোমার ওই স্বামীর দেশবাসীরা তাড়া করবে, তাকে মেরে ফেলার চক্রান্তে লিপ্ত হবে, আমি তখন দুনিয়ায় থাকবো না, থাকলে ওর হয়ে আমি লড়তাম। মা খাদিজা অবাক হয়ে গেলেন, এত ভালো মানুষ, তাকে দেশের লোক তাড়া করবে, মারবে? বলে হ্যাঁ, নবীদের এটাই ভবিতব্য। এইভাবে বোঝা গেল যে খুব কঠিন পথ এইটা, ভাই কাজটা আল্লাহ তাবারক তাআলার কণ্ঠকাকীর্ণ পথ, এবং সব সময় পিছনে ফেউ লেগে আছে, ইবলিস লেগে আছে, ও দিন রাত আমার পিছনে লেগে আছে, তার এগেনস্ট আমাকে দিন রাত সংগ্রাম করতে হবে, তার বিরুদ্ধে এইটাই নেই। আমার মনে হয় বড় খেলাফত এইটা, আমাকে তৈরি করা, আমার স্ত্রীকে তৈরি করা, আমার ছেলেকে তৈরি করা, আমার মেয়েকে তৈরি করা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। কিন্তু বড্ড কঠিন, ভেবে দেখুন। আজ আমাদের সমাজের দিকে তাকাই আসুন, আমাদের পরিবারের দিকে তাকাই আসুন, আর আমাদের ইসলামী শিক্ষার দিকে তাকাই আসুন, আমরা কোথায় কোথায় আছি আমরা? আমাদের সব পছন্দ, শুধু পছন্দ নয়, আল্লাহ এবং রসুল, দাবিটা মুখে বড় বড় আছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকেদের দাওয়াত দিলেন ওই খেলাফতের প্রথম মূল মন্ত্র, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। লোক সকল, তোমরা ঘোষণা দাও, একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সার্বভৌম ক্ষমতার কোনো অধিপতি নেই তিনি ছাড়া। এই ঘোষণা দিলেই তোমরা কামিয়াব হবে, সফল হয়ে যাবে। কথাটা কত বড়, লা ইলাহা ইল্লা এবং আল্লাহ, চারটে ওয়ার্ড, চারটে শব্দের সমষ্টি মিলে একটা বাক্য হলো। প্রথমত সারা দেশের লোক হরেক রকমের উপাসনায় লিপ্ত ছিল, নিজেদের প্রবৃত্তির গোলামি করে জীবন যাপন করত, আর লোকেদের প্রতি অত্যাচার, অবিচার, জুলুম, নাইনসাফি, এটা ইতিহাস পড়ে নেবেন, দেখবেন আইয়ামে জাহেলিয়াত নামে আখ্যায়িত করা হয়েছিল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পাওয়ার আগে পর্যন্ত সময়কালকে। সে সামাজিক চিত্র, পারিবারিক চিত্র, ব্যক্তিগত চিত্র, ব্যবসায়িক চিত্র, সব ক্ষেত্রে একটা একটা করে বললে অবাক হয়ে যাবে যে মানুষ এত নিচে নেমেছিল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে যখন দাওয়াত শুরু করলেন, তাই ছোট কথাটা না বোঝার কোনো কথা নয় ভাই, এতে মাথায় না ঢোকার কোনো কথা নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। অথচ সব লোকে বিশ্বাস করত আল্লাহ একজন আছেন, আর আমরা যাদের ইবাদত উপাসনা করছি 360টা দেবদেবী, মা নাবুদুহুম ইল্লা লিয়ুকরিবুনা ইলাল্লাহি যুলফা, এগুলো তো আসল নয়, আসল তো একজন আল্লাহ। ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী, ওদের তুমি জিজ্ঞেস করো তো, তাম আসমান জমিন কে সৃষ্টি করেছে? সবাই এক বাক্যে বলবে, খালাকাহুন্নাল আজিজুল হাকিম, মহাপ্রজ্ঞাময় প্রভাবশালী পরাক্রমশালী আল্লাহ সৃষ্টি করেছেন। এরা মানে ওরা, আর বাকি যে দেবদেবী উদ্দেশগুলোকে মানে ওরা, ওরা ওসিলা হিসাবে ওরা আল্লাহর কাছে পৌঁছে দেবে, এইটা বিশ্বাস ছিল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহই যথেষ্ট, তার হুকুম যথেষ্ট, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা পাচ্ছি আল্লাহর পক্ষ থেকে সেইগুলোই আল্লাহর কাছে যাওয়ার জন্য যথেষ্ট, আর এইগুলো ছেড়ে দেওয়াটা আগে কম্পালসারি ফরজ। এই জায়গায় এসে আবু জাহাল বলুন, আবু লাহাব বলুন, ওতবাবেন, যত বড় বড় নেতা ছিল, আরব দেশ পরিচালনা করছে, সমাজ চালাচ্ছে, কিন্তু এই ছোট্ট কথাটা মাথায় ঢুকলো না, ঢোকার কথা নয়, কারণ এইটা মেনে নেওয়া মানে সবগুলো বিসর্জন দেওয়া আল্লাহর কাছে।
তিনি যা বলবেন সেইটা ছাড়া আর কিছু মানা যাবে না। আমরা এই মানে জানি না বলে আমরা মুসলমান আছি, কাফেরও আছি, একসাথে সমান্তরাল ভাবে দুটো চলছে আমাদের জীবন। মুসলমান হাইয়া আলাস সালাহ, ডেইলি পাঁচবার আওয়াজ দেওয়া হচ্ছে নামাজের দিকে এসো। যে কামিয়াবি ও সাফল্যের জন্য মানুষ দুনিয়ায় ছোটাছুটি করছে উদ্ভ্রান্তের মতো, তাকেও পাঁচবার বলা হচ্ছে হাইয়া আলাল ফালাহ, প্রকৃত কল্যাণের দিকে চলে এসো। সেগুলো পিছন ফিরে ফেলে দিয়ে সামনে যাচ্ছে, শয়তান যেদিকে তাকে ডাক ডাক দিচ্ছে। সেজন্যে আরব দেশের মক্কা নগরীতে কালেমার এই বাণী গ্রহণ করা যেমন কঠিন ছিল, আজ আমরা কলেমার দাবিদার হওয়া সত্ত্বেও আমাদের কাছে বাস্তবায়ন তার থেকে বেশি কঠিন। এইবারে ১৩টা বছর কেটে গেল মক্কায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সংখ্যা কতজন হয়েছিল শুনলে অবাক হবেন, কম বেশি ১৫০ ধরে নিচ্ছি, পুরুষ এবং মহিলা মনে মিলে ১৫০ বা আরেকটু বেশি হতে পারে। এতজন লোক ইমান এনেছিলেন, মানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিয়েছিলেন। والسابقون الاولون من المهاجرين والانصار, সর্বপ্রথম যারা মক্কার লোকেরা ইমান আনলেন কিংবা মদিনায় যে সব লোকেরা ইমান আনলেন, প্রথম শ্রেণীর লোকেরা বড্ড কষ্ট হয়েছে, কিন্তু যে ইমান তাদের ভেতরে এসেছে মহফিলে দৌলতে আমরা শুনে নিয়েছি বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা। উত্তপ্ত বালুতে দিনের আলোয় দুপুর বেলা চিৎ করে শুয়ে বুকে পাথর দিয়ে বলা হচ্ছে আল্লাহ একই কথাটা বাদ দাও, উনি বলেছেন সব হবে, এটা বাদ দেওয়া যাবে না, আহাদুন আহাদুন এই একটা শুধু ধরে নিন। তাহলে কালেমার কাছে প্রকৃত অর্থে আত্মসমর্পণ করার নাম হলো এইটা। এইভাবে যে লোক তৈরি হলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ৫৩ বছর হয়ে গেল, মদিনায় চলে গেলেন, গিয়েই ইসলামী স্টেটের ভিত্তি স্থাপন হলো, খেলাফতের পূর্ণাঙ্গ রূপ চলে এলো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন ওই ১০ বছর ইতিহাস পড়লে আমরা দেখবই, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে লোক ইসলামের ছত্রছায়ায় ঢুকে পড়ল। বিদায় হজ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ ভাষণ দিয়েছিলেন, সেখানে উপস্থিত সাহাবা রাদিয়াল্লাহু আনহুমের সংখ্যা ছিল ১১৪,০০০ ধরে নিন, সব বেশি টেশি বাদ দিয়ে ১২৪,০০০। এতগুলো মানুষ ১০ বছরে তৈরি হলেন আর ১৩ বছরে মাত্র ১৫০ জন। দীর্ঘ ২৩ বছর, ১৭ বছর বয়সে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজুল গঠন করেছিলেন, ৪০ বছর বয়সে তিনি নবুয়ত পেলেন, তো এই ১৭ আর ২৩ মিলে ৪০ হলো। এই ২৩ বছর ধরে তার কাছে নবুয়ত ছিল না, সুস্থ বিবেক ছিল বলেই সমাজের সংশোধন করার জন্য, সংস্কার করার জন্য আদা জল খেয়ে লেগেছিলেন, একটাও লোক তৈরি হয়নি। পরবর্তী ২৩ বছর, ৪০ থেকে ৬৩ বছর, ২৩ বছর দেখুন কোরআন মজিদ এলো, আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে নির্দেশিকা আসতে লাগলো, ১৩ বছরে ১৫০ মানুষ তৈরি হলেন। ওখানে ২৩ বছরে একটাও লোক হলো না সাথী, এখানে ১৩ বছরে ১৫০ জন সাক্ষী তৈরি হলেন, আর মদিনায় গিয়ে ১০ বছরে আরো বাকি সবগুলো মিলে এত লোক তৈরি হলেন। তখন কি হলো, প্রতিটি কাজ কয়েকটা বিষয়ের উপরে নির্ভর করে হচ্ছে। এক হলো আকীদা, বিশ্বাসটা আগে ঠিক করে নিতে হবে, কি বিশ্বাস চাই, তাওহীদ চাই। যে ব্যক্তি এই খলিফার দায়িত্ব পালন করবেন, যারা সেই কাজগুলো প্রত্যেকটা নিজ নিজ ময়দানে সম্পন্ন করবেন, তাদের প্রথম কাজ হলো আকীদাটা ঠিক করে রাখা, তারপরে চাই শরিয়াত, আইন বিধা আইন কানুন জানতে হবে, কি আছে আমার চলমান জীবনের জন্য, কি কি নির্দেশিকা আছে, এটার নাম শরিয়াত।
তিন নম্বরের নাম হলো হুকুম বা হুকুমত, প্রশাসন। তিনটাকে যদি আমরা বলি আকীদাটা সব কিছু, শরীয়ত বাদ ফেল। কিংবা ধরুন আকীদা আছে, শরীয়ত আছে, হুকুমত নেই, সেও ফেল। যে হুকুমত আছে, শরীয়ত নেই, আকীদা নেই, ও খতম। সেই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনটা দেখুন, অন্তত মদানী জীবন, যে 10 বছর ইসলামী স্টেট তিনি পরিচালনা করলেন, যুদ্ধ বিগ্রহ সংসার বাজার রাষ্ট্র সবগুলোকে দেখুন, প্রত্যেকের পিছনে আইন নাজিল হচ্ছে একটা একটা করে। বিস্তারিত আমি যাতে যেতে পাচ্ছি না, সময় নেই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকলেন যতদিন, ততদিন তিনি পালন করলেন। লাস্ট তার ইন্তেকালের সময়, যখন তিনি প্রচন্ডভাবে জ্বরে আক্রান্ত, মাথা যন্ত্রণা আক্রান্ত এবং বেহুশ হয়ে যাচ্ছেন, কয়েক ওয়াক্ত নামাজ তার ছেড়ে গেছে। তারপরে যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে ভর করে কাঁদে, জ্ঞান ফিরতে যখন যাচ্ছেন, গিয়ে দেখছেন যে না, সবাই জামাতে দাঁড়িয়ে আছে, অত্যন্ত খুশির হাসি তিনি হাসলেন যে না, যে উম্মত তৈরি করা হয়েছে তারা আল্লাহর হুকুমের অনুবর্তী হয়ে কি সুন্দর চলছে দেখো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। আমি যে একটা কথা বললাম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খলিফা তো কই কোনোদিন নামে ডাকিনি তো আমরা, খলিফা মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, যে দায়িত্বটা আল্লাহ তাবারক তাআলা নবুয়তের নামে রিসালাতের নামে দিয়েছেন, সেটা সেই খেলাফতের দায়িত্ব। কিন্তু তার মর্যাদা হলো রাসূল এবং নবী। তাহলে পূর্ণাঙ্গ দিন পাওয়ার পরে তিনি দুনিয়া থেকে যখন চলে গেলেন, এবারে তৈরি হলো কে খলিফা হবে। এখানে অনেক দ্বিমতের ব্যাপার আছে, আমি ওঠা যাচ্ছি না, আপনারাও যাবেন। এই নিয়ে কত দল তৈরি হলো তার ঠিক নেই। আজ আমরা 73 দল খুঁজছি, ফুরফুরা, তবলিগ, দেওবন্দি, বেরেলি, এটা ওটা সেটাকে নিয়ে, কিন্তু এগুলোর যখন জন্ম হয়নি। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি 73 দলের নাম সেদিন করে গেছেন। এরা কারা? এ শুধু আমাদের কোন্দল, ঘরোয়া কোন্দলের জন্য, ও খারাপ ও খারাপ, আমি শুধু মুক্তি পাবো, তুমি জাহান্নামে যাবে, এই এই হয়েছে আলেমদের কাজ। সেই জন্য আমি বলি যে আমাদের আলেমদের অবদান এতটুকু যে এখনো পর্যন্ত লোক কালেমা শিখছে, এটা আলেমদের অবদান ছাড়া সম্ভব নয়। কিন্তু অত্যন্ত পরিতাপ এবং আফসোসের বিষয়, আলেমরা হতেই উম্মতকে এক হতে দিচ্ছে না। এই আলেমরা হতেই যারা একটু এই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরি করেন, তারা দেখবেন সব বক্তাগুলোর বক্তৃতা শুনবেন একবার কান দিয়ে, এগেনেস্টে যখন কাউকে বলবে তখন তার চামড়া খুলে ছেড়ে দেবে। অতি সম্প্রতি বলুন টঙ্গীতে যে দুর্ঘটনা ঘটে গেল, ওলামায়ে কেরামরা যেভাবেই বলছে, আমাকে একজন বলছে যে আহ, তবলিগের বিরুদ্ধে দেখুন দেওবন্দ থেকে ফতোয়া বের হয়েছে। তা বলছি ভাই দাল মে কুছ কালা হ্যায়, বলে কেন? তা বলি এতদিন তো ওই দেওবন্দি লোকেরা তবলিগদের নিয়ে হালায় গলায় দিব্যি বেঁচে ছিল, এমন কি ঘটনা ঘটলো হঠাৎ করে বলছে খারাপ? আজ ওরা ঘোষণা দিচ্ছে ফাজাইল আমল নিয়ে চলে, সেদিন তো ফাজাইল আমল নিয়ে চলতো, তখন দোষ হয়নি তো, এখন কেন হলো? তাহলে কিছু একটা এমন ঘটনা আছে যেটা ওদের স্বার্থের পরিপন্থী হচ্ছে, সেই জন্য এই গণ্ডগোল। ওলামারা এই কাজগুলো করছে, যার বিরুদ্ধে বলবে তার হিসাব ছাড়া জাহান্নামে পৌঁছে দিয়ে তবে নিঃশ্বাস নেবে। সেই জন্য বলছি দলাদলিতে আমরা যাব, মেন লক্ষ্যে আমরা যাব। আমাদের লক্ষ্য হলো আল্লাহ তাবারক তাআলা যে কিতাব পাঠিয়েছেন, সেই কিতাব অনুযায়ী আমাদের জীবন যাপন হবে। যে কথাটা আমাদের সামনে আলোচ্য বিষয় হিসাবে এসে, খেলাফত সবচেয়ে শেষ পথ এটা। 13টা বছর ধরে মানুষের আকীদা তৈরি হলো, তাওহীদ, রিসালাত ও আখিরাত। মদিনার প্রথমেই এই আকীদার উপরে দিন চলতে লাগলো, শরিয়ত তারপরে এসে গেল, স্বয়ং কোরআন মজিদের আয়াত আসতে লাগলো। মক্কায় যত আয়াত এসেছে
সবগুলোই তিনটে কেন্দ্রিক, তাওহীদ রিসালাত ও আখিরাত কেন্দ্রিক। হুকুম আহকাম বা শরীয়তের বিধান যেগুলো কোরআন মজিদের মাধ্যমে পেয়েছি সেগুলো নবুয়তের মাদানী জীবনে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ 10 বছরে। তাছাড়াও নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন মজিদের যে ব্যাখ্যা পবিত্র হাদিসের নামে দিয়েছেন সহিহ হাদিস, সেইগুলো মিলে শরীয়ত আইন কানুন বিধিবিধান। আল্লাহ তাবারক তাআলা এক কথায় বলেছেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন জালিমুন ফাসিকুন। আল্লাহর পাঠানো বিধিবিধান অনুযায়ী যারা শাসন করে না তারা হলো ফাসিক, তারা কাফের, তারা জালিম। এরা হলো লক্ষ্য, কিন্তু লক্ষ্য পূরণ করবে কারা? যদি ব্যক্তির ভেতরে আকীদা সঠিক না থাকে, ব্যক্তির ভেতরে আকীদার সাথে ইলম ও শরীয়ত যদি সামঞ্জস্য না থাকে, তার দ্বারা কত কি হওয়া সম্ভব? আর যদি এগুলো পূর্ণাঙ্গ পরিমাণে থাকে তার দ্বারা কি হওয়া সম্ভব, এই দুটো আমরা এই আলোচনায় পেয়ে যাব। প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লামের তিরোধানের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে খলিফা করা হলো, উনি হলেন নয়, ওনাকে করা হলো। সে পরিস্থিতিটা কি ছিল আমি বলতে যাচ্ছি না লম্বা করে। উনি খলিফা হওয়ার পর যে ভাষণ দিয়েছিলেন তার সার কথা হলো যে, ভাই সব, আমার মতো অযোগ্য লোককে এই মহা দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি কি করব? আমার সামনে কোরআন আছে, হাদিস আছে, আমার রফিক দুনিয়া থেকে চলে গেছেন, ওর আদর্শ আছে, এই মতো আমি আপনাদের চালানোর চেষ্টা করব। আপনাদের উচিত হলো সেইগুলো মেনে চলা, এবং তার বিপরীত হলে আপনারা আমাকে সাবধান করবেন। দায়িত্ব চেতনার নাম। তারপরেও তিনি বলতেন, হায়, আবু বকরের মা যদি জন্ম না দিত, কিংবা আবু বকর যদি ঘাসপালা হয়ে যেত, গরু ছাগলে খেয়ে নিত, এই কঠিন জবাবদিহির সম্মুখীন হতে হতো না আল্লাহর কাছে। এই চেতনা নবী আকরাম সাল্লাল্লাহু সাল্লাম, দেখুন এই প্রশাসন কিভাবে চালিয়েছে। বনি মাখজুম গোত্রের মেয়ে ফাতেমা চুরি করে বসে আছে, একটা উদাহরণ। এখন খানদানি বংশের মেয়ে, অবিবাহিতা কুমারী মেয়ে, যা চুরি করেছে তার জন্য হাত কাটা যথেষ্ট বিধান। সেই জন্যে সবসময় যে আইনটা রয়েছে আজও আছে। কাজীর কাছে একটা লোক গিয়ে প্রশ্ন, এটা কিংবদন্তি, হুজুর যদি কারোর গরু কারোর জমিতে ধান খায় সে বিচারটা কি হবে? তা কাজী সাহেব বলছেন, কেন, যতটা ধান খেয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে গরুর মালিককে। তো বিচারটা নেওয়ার পরে বলছে, হুজুর আপনার গরু আমার জমির ধান খেয়েছে। তখন কাজী সাহেব বলছে, দাঁড়াও কেতাবটা খুলে দেখি। তার মানে কি? কাজীর গরু ধান খেয়েছে, ওর আবার বিচার কিসের? আজ সর্বত্র সেই জিনিস দেখুন। আজ আমাদের আচ্ছে দিনের সরকাররা সংখ্যালঘু অনুন্নত সম্প্রদায়ের মানুষদের সাথে যে অমানসিক আচরণ করছে, ইনসাফ আছে কোনো? এবং মুখে কুলু পেটে ঠুটো জগন্নাথের মতো বসে বসে দেখছে, সব আশকারা দিচ্ছে, করো এগুলো, কেন এটা আমাদের ক্ষমতা আসার মাধ্যম, এটা চলে, যারা ক্ষমতায় থাকে সেইটা চলে। এই মানসিকতা নিয়ে মাখজুম গোত্রের লোকেরা এসে নবীজির কাছে সুপারিশ করবে যে হাত কাটার আইনটা রদ করে দেয়া হোক আমাদের মেয়ের ব্যাপারে। কিন্তু কথা বলবে কে? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে উসামাকে বলা হলো, তুমি ভাই বলো। উনিও বলবেন, এত সাহস? কিন্তু এই চেয়ে মেগুইয়া শুনে, কানাঘুষা শুনে নবীজি বলছেন, কি হলো? তখন উসামা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা ঘটেছে, যদি ওর হাত কাটাটা স্থগিত করে দেওয়া হয় তাহলে কিন্তু মেয়েটার বিয়েটার ব্যাপার আছে। খেলাফত কাকে বলে? নবী আকরাম সাল্লাল্লাহু সাল্লাম এই পক্ষপাতমূলক আচরণের গল্প শুনে এত রেগে গিয়েছেন মুখমণ্ডল বিবর্ণ। তিনি বলছেন, আল্লাহর কসম, মাখজুম গোত্রের ফাতেমা নয়, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত
লাকাতাতু ইয়াদাহা বিয়াদি, আমি নিজেই আমার হাত দিয়ে তার হাত কাটতাম। এইটার নাম শরীয়ত, এইটার নাম আল্লাহর বিধান, এইটা বাস্তবায়ন করার জন্য খেলাফত, এইটা বাস্তবায়নের জন্য নবীদের মাধ্যমে নবুয়ত এবং রিসালাত। একটা উদাহরণ গেল, বাকি সব জীবনের প্রতিটি ক্ষেত্রের বিধানগুলো এইভাবে। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে ঠিক এইভাবেই দায়িত্ব চেতনা, দেখুন খলিফা মনোনীত হয়ে গেলেন, ঘোষিত হয়ে গেল, বাইয়াত নেওয়া হয়ে গেল, ওনার কাপড়ের ব্যবসা ছিল, তো কাপড়ের গাঁড়লি নিয়ে উনি চলেছেন মাথায় করে বাজারে। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ভাই কোথায় চলেছেন? তো বলেই তো বাজারে, আমার তো সংসার চালাতে হবে। তো বলে খেলাফত চালাবে কে? বলে ও তো হবে, সংসার চালানোর জন্য আমাকে করতে হবে। উনি বলছেন বাইতুল মাল আপনাকে দেখবে, আপনি খেলাফত দেখুন, বাইতুল মাল আপনাকে যত দেওয়া ততটা দেবে, কতটা দেবে? যখন ভালো খাবার ইচ্ছা হলো ওনারা স্ত্রীর, তো বলছে কিছু নিয়ে আসুন, আমাদের এইটা খাওয়ার শখ হয়েছে, আমি আর নাম বলছি না। তুমি বলছেন তো ঠিক আছে, কোথায় পাবো? আমার জন্য বরাদ্দ আছে যে মাপ সে, তাছাড়া তো বেশি পাবো না। তো বেশ কিছুদিন পর উনি বলছেন এই নিন, হালুয়া করেছি খেয়ে নিন। তুমি বলেন কোথা পেলে এটা? তো বলে প্রতিদিন কিছুটা কমিয়ে কমিয়ে আমি এই করেছি এটা। বলো বোঝা গেল, এতটা কম নিলে আমাদের চলবে সংসারটা? এই হলো খলিফা, এই জাতির দায়িত্ব সচেতনতা। পদে থেকেছেন, পদের অপব্যবহার নয়। আড়াই বছর প্রায় কেটে গেল তাঁর জীবন, কেমন অশান্তি আর কেমন শান্তি সেটা, প্রথমে যারা সমাজ বিরোধী ছিল তাদের দমন করতে প্রথমের দিক সময়টা কেটে গেল, তারপরে দিব্যি মসৃণ ভাবে দিন চলতে লাগলো। তারপরে কে খলিফা হবে? হ্যাঁ, কথা হলো মনোনয়ন ওনার হলো একবার, মরণ পর্যন্ত ওই পদে থেকে গেলে বা রাখা হলো। দ্বিতীয় পর্যায়ে হযরত তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা মনোনীত হলেন বা করা হলো। আমরা জানি পৃথিবীর অর্ধেক জনপদে তিনি খলিফা ছিলেন, এবং কেমন ভাবে চলেছে ইতিহাস তার স্বর্ণ অক্ষরে সাক্ষ্য দিয়ে যাচ্ছে। রোম সম্রাট দূত পাঠালো, যার ভয়ে ওরা কম্পমান সবসময়, কখন কি হয় কখন কি হয়। তো দূত পাঠানো হলো, দেখো তো কি করছে, লোকটাকে দেখো কি ধরনের লোক। তো দূত এসে মদিনায় খোঁজ নিচ্ছে, আপনাদের সুলতান কোথায়, রাজা কোথায়? তো বলছে মালানা সুলতান ওয়ালাকিন্না লানা আমির, আমাদের রাজা ফাজা নেই ভাই, আমাদের নেতা আছেন, আমির আছেন। কোথায় বলে? ফি খারিজিল মদিনা, ওই মদিনার বাইরে কোথায় আছেন, চিন্তা করুন। আর আমাদের এখানে খবর পড়ে যাবে, বাবা কোথায় রাজা আছে, মন্ত্রী আছে, গ্রামের প্রধান কোথায় আছে, খবর হয়ে যাবে। কিন্তু জনগণ বলছে এই মদিনার বাইরে কোথায় দেখো। তার নিজের দায়িত্বে খুঁজতে খুঁজতে দেখে একটা লোক রোদে আকাশের নিচে তলোয়ার মাথায় দিয়ে ঘুমাচ্ছেন, আর ঘাম টপতে শুরু করেছে কপাল থেকে, রং কালো হয়ে গেছে। তো গিয়ে ডেকে বলছেন যে ভাই উমর কোথায় জানো খলিফা? তো বলছে লোকে আমাকে উমর বলে ডাকে। তো বলছে তুমি উমর, তুমি আমিরুল মুমিনিন? বলে হ্যাঁ, লোকে তো বলছে এইভাবে। তো বলে দেখো তুমি আল্লাহর ভয় করেছো বলেই অত্যন্ত সাহস নিয়ে এরকম একা শুয়ে আছো, কিন্তু আমাদের রাজা তোমার মতো লোকের ভয়তে অস্থির সবসময়, তার বডিগার্ড এটা ওটা সবকিছু আছে, কিন্তু তার মনে অশান্তি দূর হচ্ছে না তোমার জন্য, আর তুমি এইভাবে এক বছর দু বছর না 10 বছর পার করলেন। এখানে কোন আরেকজন যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভোট হবে ও সব সিন নেই, ভালোভাবে চললেই হলো, চলে গেল সমস্যা নেই। উনিও যখন খেলাফতের পদ পেয়ে গেলেন, ফার্স্ট ভাষণে মসজিদে নববীতে বলছেন ওই একই কথা, ভাই একটা শুধু বাড়ি দিলেন, আমার পূর্বসূরি আবু বকর যেভাবে চলেছেন
এটা জুড়ে দিয়েছিলেন, বাকি কোরআন হাদিস তো রয়েছে। সেইভাবে আমি আপনাদের চালাবো, আপনারা চলবেন, যদি কোনো ভুল হয় আপনারা সাবধান করে দেবেন। তো তখন এক সাহাবা তলোয়ার খুলে বলছেন, হ্যাঁ কোনো ভাবনা নেই, কোনো ভুল করলেই তলোয়ার দিয়ে আপনাকে সাবধান করা হবে, সংশোধন করা হবে। আমরা হলে কি করতাম? আর তিনি কি, অথচ তিনি এত দুর্দণ্ড প্রকৃতির লোক, তিনি বলছেন আলহামদুলিল্লাহ, সেই আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি এই রকম সচেতন জাতির খলিফা আমাকে করে দিয়েছেন, শুকরিয়া আদায় হচ্ছে আল্লাহ। একটা লোক কেউ বলতে পারবে না যে এখানে কোন রকমের উল্লেখযোগ্য অশান্তি হয়েছে, হবে কি করে? রাতের অন্ধকারে চলছেন, দুটো ঘটনা বললে বুঝে নেবেন কি রকম। চলতে চলতে দেখছেন একটা বাড়ির ভেতরে ভুট ভুট করে আওয়াজ হচ্ছে, সেখানে গিয়ে শুনছেন মায় বেটি কথা হচ্ছে। মা বলছে, হারে মেয়ে, দুধ তো পরিমাণে কম হলো, তো কাল লোকেদের কি করা হবে? তো মা মেয়ে বললে, বা পরিষ্কার বলে দাও যে কম হয়েছে, কম নাও। মা বলছে, এক কাজ করলে হতো তো, যতটা দুধ কম হয়েছে ততটা পানি দিলেই তো ঝামেলা মিটে যায়। মেয়ে তখন বলছে, যে খলিফা আমাদের শাসক হয়ে আছেন তার কানে যদি এ কথা ওঠে তাহলে আমাদের কি শাস্তি কম হবে মা? মা তখন বলছেন, এত গভীর রাত্রে কি খলিফা তো দেখতে আসছে, অথচ খলিফা বাইরে দাঁড়িয়ে আছে, এনার নাম খলিফা। সকালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ ওই মেয়ে তখন আরেকটা কথা বলেছিল, আচ্ছা খলিফা না হয় দেখা পেলেন না, কিন্তু আমরা যে আল্লাহর বান্দি, সেই আল্লাহর চোখ কি আমাদের বাইরে থাকবে মা? তিনি তো দেখা পাচ্ছেন। বাড়িতে এসে ছেলেদের ডাকলেন, আমি তোমাদের জন্য একটা মেয়ে দেখেছি ভালো, কে বিয়ে করবে বলো, যদি না করো তো আমি করব। তো ছেলেরা একজন রাজি হয়ে গেল, বিয়ে হবে। তা মেয়েকে ডাকা হলো, বুড়িকে ডাকা হলো, বিধবা মহিলাকে। বিধবা মহিলার তখন প্যালপিটেশন শুরু হয়ে গেছে, সর্বনাশ, হয়তো দুধের কেস ধরে ফেলেছে। আসার পরে বলছে, মা তোমার কি কোনো সাবালিকা মেয়ে আছে? বলে, হ্যাঁ আছে খলিফা, আমার একটা মেয়ে আছে, বিয়ে দেবে? আমি গরিব মানুষ, বিধবা, আমার মেয়ের কে বিয়ে করবে? বলে, আমার ছেলের সাথে বিয়ে দেব। এটা হলো ইমানি চরিত্র। ওই মহিলার ভেতরে, ওই মেয়েটার ভেতরে যে কোয়ালিটি ছিল, কোটি কোটি টাকা দিয়ে কোনো জায়গায় কিনে পাওয়া যাবে না। কারণ আল্লাহ ভীতি, তাকওয়া, যার কথা কোরআন মজিদে প্রায় পাতায় পাতায় তাকওয়া তাকওয়া বলা হয়েছে। আর একবার রাত্রে ঘোরা, আমরা তো জানি তাহাজ্জুদ নামাজ পড়ে তসবি গুনে গুনে সময় কাটাতে হয়, কিন্তু রাত্রে জনগণের দায়িত্ব সম্পর্কে চেতনার এতটা প্রাবল্য ছিল ভেতরে, রাত্রে খুঁজতে যাচ্ছেন কোথায় কে কি হালে আছে, যেমন ওইটা ধরা পড়লো, হঠাৎ দেখছেন আলো জ্বলছে এক জায়গায়, সেখানে উনি গেলেন, তাঁবু পাতা আছে, গিয়ে দেখছেন ভেতরে একটা মহিলা কোঁকা করছে আর স্বামীটা উদ্বিগ্ন হয়ে এদিক ওদিক ঘুরছে শুধু। উনি বলছেন, ভাই কি খবর গো? বলে, কি বলবো, আমার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে আর এই রাত্রে কি করি তাই ভাবছি। বলে, নো চিন্তা, বসো। বাড়ি গিয়ে ওনার স্ত্রীকে ডাকলেন, চলে এসো। বলে, কি ব্যাপার? বলে, এরকম একটা সমস্যা হয়েছে, তুমি চলো, খবরদার ভুলে তুমি প্রমাণ করো না যে আমরা কে, এ বলতে যাও না। বলে, ঠিক আছে। কিন্তু উনি যাওয়ার পরে দেখছেন যে একটা সুন্দরী ফুটফুটে ছেলে হলো সুন্দর। উনি আনন্দে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, একটা সুন্দর ছেলে হয়েছে। এই শুনে লোকটা অবাক হয়ে গেল, উনি আমিরুল মুমিনিন, তুমি নি কে? বলে, ইনি আমার স্ত্রী আছে। এই হলো খলিফা এবং খলিফার দায়িত্ব। এই খেলাফতের আমলে লোক আরামে থাকবে না অসন্তুষ্ট হয়ে থাকবে না কষ্টে থাকবে, এটা আমরা বুঝতে পারছি। এরপরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রায় বারো বছর কেটে গেল, ওইখানে গন্ডগোলটা শুরু হয়েছিল। একদম সত্য কথা হলো,
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত প্রদেশে যে যে ব্যক্তিকে নিয়োগ করেছিলেন প্রধান হিসাবে তিনি সেখানে ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে পদস্খলিত করেননি, বরং আরো যেখানে নতুন লোকের দরকার হয়েছে অতি যোগ্য মানুষকে সেখানে পাঠানো হয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলে তারা তথাস্থলে ছিলেন, নতুন যেখানে লেগেছে অতি যোগ্য ব্যক্তিকে সেখানে পৌঁছানো হয়েছে। উনি যখন আহত হলেন, ছোরা মারা হলো ওনাকে, এ পদে আমার ছেলেকে দেওয়া হবে না, এইটার নাম খেলাফত, কোনোভাবেই আমার আর বংশের কোনো কাউকে আমি এই পদে দিতে চাই না। কিন্তু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়া মাত্রই বেশিরভাগ প্রদেশের শাসকদের পরিবর্তন শুরু করে দিলেন। দেওয়ার পর স্বাভাবিকভাবেই লোকেদের মধ্যে একটা গুঞ্জন শুরু হয়ে গেল এবং একদিন দুদিন নয়, করতে করতে ১২ বছর পার হলো, যখন আর ওপারে মুনাফিকরা কেউ বসেছিল না। আবদুল্লাহ বিন সাবা ইহুদির বেটা, ইহুদি ছিল, যার গাত্রদাহ সবসময় ছিল কিভাবে ইসলামী স্টেটকে ধ্বংস করা যায়, সে পিছনে লেগেছিল সবসময়, এই সুযোগটা সে হাতে নিয়ে নিল এবং এতটা কায়দা করে নিতে পারলো। হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও পর্যন্ত তাদের সাথে সাথ দিতে বাধ্য হলেন এবং খলিফাকে ৪০ দিন তার বাড়িতে দানা পানি বাদ দিয়ে অবরোধ করে রাখা হলো। হজের মরশুম ছিল, সবাই চলে গেলেন হজে, আর একাদুকেই এই বিদ্রোহ শুরু হলো। কারণটা কি? একটা জায়গা থেকে সরে আসা, আমাদের তো বলার অধিকার নেই, ঐতিহাসিকরা বলেছেন এইটা। এই সুযোগটা যদি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজে না লাগাতেন, ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি বিভিন্ন প্রদেশের দায়িত্বশীলদের পরিবর্তন করে নিজের বংশের লোকেদের কেন বসাচ্ছেন, উনি বললেন আমি আমার আত্মীয়তার হক পালন করছি, এতে দোষ নেই কিছু, কিন্তু পূর্বশরীর নিয়মের উল্টো পথে হাঁটা হচ্ছে, ফলটা সেই খেলাফত ধ্বংসের দিকে সূচনা হলো। ওনাকে একেবারে নৃশংসভাবে হত্যা করা হলো, শহীদ করা হলো। ওই ডামাডোলের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা মনোনীত হলেন। তার প্রায় খেলাফতের কাল ৫ বছর ছিল, কিন্তু সব সময় অশান্তি লেগেছিল। কিরকম? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর দীর্ঘদিন ধরে সিরিয়ার শাসক হিসাবে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এবং বর্তমান পরিস্থিতিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা মনোনীত হলেন, উনি তখন বললেন যে না, আগে ঘাতককে খুঁজে বের করা হোক এবং তাদের শাস্তি দেওয়া হোক, তারপরে খলিফা মনোনয়ন হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বললেন ডামাডোলটা শান্ত হোক, অপরাধী নিশ্চয়ই শাস্তি পাবে, কিন্তু সে কথায় কে কান দেয়? এই ভুল বোঝাবুঝির জন্যে জঙ্গে জামালে ১০,০০০ মুসলমান নিজেদের তরবারি রাখাতে নিজেরাই শেষ হয়েছে, সিফফিনের যুদ্ধ হলো ৯০,০০০ মুসলমান শেষ হয়েছে, শহীদ হয়েছে। কেন? ওই মূল খেলাফতের
চিত্র এখানে আস্তে আস্তে স্তিমিত হয়ে যাচ্ছিল বলেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূ শেষে শহীদ হয়ে গেলেন। এবং এত মারাত্মক অবস্থায়, এমন পরিবেশ নাজুক ছিল, অনেক লোক এসে খলিফার জানাজা পড়বে সে সুযোগ ছিল না। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূ রাতের অন্ধকারে নাজাফে আশরাফে গিয়ে ওনাকে দাফন করেন গুটি কতক লোক মিলে, কারণ এতটা পরিবেশ খারাপ হয়ে গিয়েছিল। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার খলিফা মনোনীত হলেন, হয়ে দেখছেন অশান্তি যাচ্ছে না। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে একটা বিরোধিতা রয়েই গেল। উনি শেষে ওনার কাছে গিয়ে বললেন, চাচা আপনিই বরং এই পদে বসুন, আমি ওখান থেকে চলে আসছি, তবে আপনার পরবর্তীতে হুসাইন কিন্তু এই পদে থাকবে। বলে হ্যাঁ বাবা ঠিক কথা বলেছ। তাহলে খেলাফত শেষ হয়ে গেল আলী রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত, এটা হাদিস আছে। আল্লাহ তাবারক তাআলা উম্মতকে বাঁচানোর জন্য নবুয়ত দান করেছেন, নবুয়তের পরে চলে এলো খেলাফত আলা মিনহাজিন নবুয়া, নবুয়তের পথে খেলাফত পরিচালনা। তারপরে মালিকান আদন, কামড়ে খেকো রাজা হবে, এবং যেটা শুরু হয়ে গেল হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে। সেজন্য উনি খেলাফতের রসদার মধ্যে নেই, ওনাকে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বলা হয়, কিন্তু যে ভুল বোঝাবুঝি হয়েছে সেটা ওই পর্যন্ত রেখে দিতে হবে, আমাদের করার কিছু নেই। পরবর্তীতে দেখুন উমাইয়া পিরিয়ড পুরো চললো একদম রক্তাক্ত রক্তাক্ত ইতিহাস। আব্বাসী পিরিয়ড তৈরি হলো খেলাফতের নাম করে, শুধু উমাইয়াদের খতম আর খতম, এই হত্যযজ্ঞ। আবার ফাতেমি নাম নিয়ে উঠল, আবার আব্বাসীদের কচু কাটার হলো, এই করে করে কামড়ে খেকো রাজা তৈরি হয়ে গেল। বর্তমান বিশ্বে খেলাফত আর আমরা কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না। যে আরবের দিকে আমরা তাকিয়েছিলাম, আমরা প্রত্যেক দিন পেপার পত্রিকা পড়ে বুঝতে পারছি সেখানে কি হাল আছে, আকিদায় গণ্ডগোল। নতুবা যে ইহুদিদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আখরিজুল ইহুদা মিন জাজিরাতিল আরব, আরব উপত্যকা থেকে ইহুদিদের বের করে দাও, স্বয়ং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের করে দিয়েছিলেন। আজ আরব শাসকরা বলছে ইসরায়েলের আত্মরক্ষার জন্য যা কিছু লাগবে সব করার জন্য আমরা প্রস্তুত আছি, তাদের নিয়ে মুসলিম বিশ্ব এক হচ্ছে। মালিকে আদ কামড়ে খেকো রাজার এখন সময় চলছে ভাই, এখানে শান্তি নেই। তাহলে শান্তিটা হবে কবে? যেটা আমাদের সঞ্চালক ভাই বলেছেন, যেজন্য আমাদের অপেক্ষায় থাকতে হবে ইমাম মেহেদী আলাইহিসসালামের। ইমাম মেহেদী আলাইহিসসালাম এসে আশঙ্কা কি সব কিছু করে দেবেন? না, এই রকম সচেতন লোক যুগে যুগে কালে কালে পৃথিবীর সর্বত্র থাকবেন, যারা প্রথমেই ইমাম মেহেদীকে দেখে লাভবাহিক বলে ছুটে যাবে, এবং সেই সময় ফাইনাল খেলাফত তার রূপ দুনিয়ার বুকে দেখে শেষ করা হবে। তো আমাদের প্রথম কাজ হলো, যেটা আমাদের ঘাড়ে প্রথম আবশ্যিক, সেটা হলো আকীদাটা শুদ্ধ করে নেওয়া। আল্লাহ ছাড়া কাউকে মানা নয়, নবী ছাড়া কাউকে নেতা মনে করা নয়, নিজের জীবন কোরআন ও হাদিসের আলোকে তৈরি করা, সেই মতো করে তোলা। এই কাজ করলে তাহলে দেখব ইমাম মাহদী আলাইহিসসালাম আসবেন, আমরা তখন তাদের সাথী হয়ে যাব। দাজ্জাল আসবে, তাদের বিরোধিতা আমরাই লড়ব তখন। আর যদি আমরা আমাদের জীবন যেভাবে খেয়াল খুশি মতো চালাচ্ছি যদি চলি, আমরাই প্রথমে দাজ্জালকে বলবো তুমি ওকে চলে এসো, ওয়েলকাম, আমরাই ইমাম মেহেদী আলাইহিসসালামের বিরোধিতা করব। সেই জন্য আমাদের ডিউটির মূল লক্ষ্য ওইটা। কিন্তু এক্ষুনি আমাদের যেটা এখতিয়ার আছে, আমি ওই জন্য বলি, যেটা আমরা পারবো না সেইটা নিয়ে যেন চেঁচামেচি না করি, আর যেটা পারবো সেটা ব্যাপারে উদাসীন থাকবো। আমরা ঠান্ডা মাথায় ভেবে দেখবো, আমরা নামাজ সবচেয়ে মূল্যবান যে ইবাদত, যেটা প্রথমেই আল্লাহ হাসানের মাঠে প্রশ্ন করবেন, নামাজের সম্পর্কে আমাদের সম্পর্ক কেমন, এটা আমরা খুলে দেখলে বুঝতে পারবো। এইভাবে জীবন গড়ি প্রথম থেকে, পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, ব্যবসায়ী জীবন, লেনদেনের জীবন, চাকরির জীবন, সর্বত্রই আমি যে একজন মুসলমান এই পরিচয়টা আমাদের দেওয়ার মতো পরিবেশ তৈরি করার তৌফিক আল্লাহ আমাদের দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।